बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आमि आज के आपनादेर साथे मुहम्मद शामीम आली चिश्ती, आमि आज जे आलोचनागुलो निये आसलाम ए आलोचनागुलो अवश्यई शोनार विषय, एवं जदि केउ शुने जदि केउ कार्यक्रमे अग्रसर हय तो इनशाल्लाह इनशाल्लाह से आल्लाह पर्यन्त पोछबेन इनशाल्लाह। तो कथाटी एकटु लक्ष्य करे शुनबेन। तो आमी जानी ए पृथिवीर मानुष बोका कम, चालाक चतुरी बेशी। तो जदि मानुष कथार माध्यमे किछु ज्ञानेर उदाहरण पाय, तबे जदि तिनी अग्रसर हय ताहले आमार जीवन धन्य होबे, आर जिनि अग्रसर होबे तार जीवनो धन्य होबे। তো আজকে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো, আমরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করি, আল্লাহর আমল করি, সাধনা করি, রোজা করি বা বিভিন্ন ইবাদত করি, কিন্তু দেখা যায় এরপরেও শরীয়তের ভাবে বলে থাকি আল্লাহ নিরাকার। এখন যদি কাউকে জিজ্ঞাসা করি আল্লাহ যে নিরাকার, নিরাকার শব্দের অর্থ কি, কেউ বলতেছে আকার নাই, তাহলে আমি বলবো যে আল্লাহ বলেছে আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থে আসছে যে আল্লাহ অভাবহীন, আল্লাহ কোনো কিছুরই অভাব নাই। তাহলে যদি বলি আল্লাহর আকার নাই, তাহলে কি আল্লাহর অভাব হয় না? ঠিক আছে, তাহলে এরকম আমরা কেউ কখনোই বলবো না, না বুঝে বলবো না। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর অভাব নেই। এখন যদি বলি আল্লাহর আকার নেই, তাহলে আকারের অভাব, তাহলে মৃত্যুর পরে কি দিব জবাব? এখন জ্ঞানের দ্বারা যদি আমাদের ঠিক করতে পারি স্বভাব, তাহলে দূর হয়ে যাবে আমাদের অভাব। যাই হোক, এখন যাই কিছু আমল করি, আল্লাহর আইন পালন করার চেষ্টা করি, যখন আমার ভিতরে রেখেছি যে আল্লাহ নিরাকার, আর নিরাকার শব্দের অর্থ আল্লাহর আকার নেই, এ কথা কোরআনেও বলে নাই। যে আল্লাহ বলেছে যে যারা নিরাকারকে বিশ্বাস করে, যেমন সূরা বাকারার প্রথম দেখা যায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, যে এই আয়াতটার মধ্যে কি বলা হয়েছে যে যারা নিরাকারকে বিশ্বাস করে তারা মুমিন মুত্তাকিন। তাহলে নিরাকারকে বিশ্বাস করে যারা, কিন্তু নিরাকার শব্দের অর্থ আকার নেই, এ কথা কোরআনও বলে নেই, হাদিসও বলে নেই। যদি বলে থাকে যে আল্লাহ আকার নাই, তাহলে নাই শব্দটা আল্লাহর মধ্যে আছে, আর আল্লাহ বলছে আমি অভাবহীন, আমার কোনো কিছুর অভাব নাই, তাহলে সব কিছু যদি থাকে তাহলে আল্লাহর আকারও আছে। সেটি কেমন, আমি সেটি একটু ভেঙে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সেটি হলো যে আদমের ভিতরে আদম, তার ভিতরে আরেক আদম, তবে যে আদম খেয়েছিল গন্ধম সেটি কিন্তু আলাদা বিষয়। তবে আমার যে মানব দেহটা আছে, এই দেহ নিয়ে একটা বিষয়, আমার দেহের ভিতরে আত্মা এর একটা বিষয়, আবার আত্মার ভিতরে কিছু আছে, আত্মার ভিতরে যে জিনিসটা আছে সেটাই একমাত্র সাধনা করার মাধ্যমে তাকে দেখে নিতে হয়, আর তাকে যে দেখলো তার জীবনটা হয়ে যাবে জয়, তিনি মৃত্যুর পরেও পাবে না ভয়। আর আল্লাহ এই কথাটা কোরআনে কয় যে আমাদের আমার যত বন্ধুগণ আছে, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। তাহলে আমরা গোলাম বা বান্দা আছি, বান্দা থেকে কীভাবে বন্ধু হব সেই সাধনা আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহকে দেখার সাধনা কী, কোন সাধন করলে আমরা আল্লাহকে দেখব, আর আল্লাহকে কি করে দেখব? আদমের ভিতরে আদম, তার ভিতরে যে আরেকটা আদম, সে আদম পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে। এবং দেখা গেছে যে সেই আদম, আদমের ভিতরে যে আদম, সে আদম কোথায়? সে আদম বাতাসে বিরাজমান, যেখানে বাতাস নেই সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, আর সেই বাতাস থেকেই নীর, মানে নীরের আরেকটা অর্থ হলো পানি, এই পানির উৎপত্তি হয়েছে। তাহলে দেখা যায় যে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে দেখতে চাই, তাহলে সেই সাধনাগুলো করতে হবে। সেই সাধনাগুলো কি? সর্বপ্রথমে কোরআনের অনুসারে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের অনুসারে আমাদের আগে মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ ধরার পরে আমার মুর্শিদ আমাকে সাধনা দেবে। সাধনা করলে কি হবে? তখন আমার ভিতরে যে বাতাস, এই বাতাসটা পরি
পূর্ণভাবে পবিত্র হবে, আর সেই বাতাস যখন পরিপূর্ণ পবিত্র হবে তখন সেই বাতাসে আল্লাহ বসত করবে, এবং যেদিন থেকে আমি বাতাসের সাধনা করব তখনই আমার রব যিনি আমার প্রভু আমি তাকে দেখব। তাহলে সেই সাধনাগুলো কোন সাধনাগুলো করলে আমার ভিতরে বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে স্রষ্টার বসত আমি তাকে দেখতে হলে আমার এই তিন ভাগে বাতাসকে পবিত্র করতে হবে। তাহলে কিভাবে পবিত্র করব, কোন কোন সাধনাগুলো? সেই সাধনাগুলো হলো, যাবে যদি ছোটে আয়ে সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্ট ধাতুর দেহখানি এই অষ্ট ধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে গোমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, এই মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। সহস্রদলটি কোথায়? যে কুম্ভকে দম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল, তখন সেখানে যখন পৌঁছাবো তখনই দেখব সেই বাতাসের ভিতরে বাতাস তার ভিতরে স্রষ্টার বসত কিভাবে তিনি করছে বিরাজমান। তাহলে এই সাধনাগুলো করতে হবে। যেমন প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নিস্তি করিয়া ফালাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। বর্জক কি? বর্জক হলো মুর্শিদের চেহারা, মুর্শিদের চেহারা মুবারক। আল্লাহ বলেছে আমার লিঙ্ক করেছি কার সাথে? মুর্শিদের সাথে। আর মুর্শিদের সাথে যে লিঙ্ক করছে সে আমার সাথে লিঙ্ক করা হবে, এবং তিনি আমাকে কখনো দেখতে পাবে। সুবহানাল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া আল্লাহু আকবার। তো প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নিস্তি করিয়া এই ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। মরা হইয়া ধরছে যেজন লাগ পাইয়াছে অধরারে, আল্লাহকে কেউ ধরতে পারে না, শুইতে পারে না, তবে সেই পারে যে মরা হইয়া ধরছে যেজন লাগ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে এবং জলি এবং খুফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধেনে মুর্শিদকে নজরে, এই আপনাকে হারাইলে পরে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরাঞ্জন কয় তারে, নীরের মতো আসে সেই বাতাসে বসে, তখন সেই বাতাসকে যে পবিত্র করে আসে সেই একমাত্র তাকে দেখিতে পারে। আর তাকে যদি এক নজর কেউ দেখেছে তার এই সমস্ত জগতের এই জীবনে যা কিছু করেছে সমস্ত কিছু তার সার্থক হয়ে যাবে, এবং তিনি আল্লাহর বন্ধুতে পরিণত হবে। আর আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই। তাই আজকে যে আলোচনাটি করলাম, হে জগৎবাসী, এই আলোচনাগুলো যদি কেউ নিজের জ্ঞানে স্থান দেয়, বুকে স্থান দেয়, এবং যার যার মুর্শিদের কাছে যায়, যাইয়া যখন এই সাধনগুলো চায় এবং করতে পারে, তার জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।